এখন আপনাদেরকে আমি দেখাবো ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার প্রত্যেকপুর গ্রামের সেই বিখ্যাত ড্রাগন বাগান। আমি নিজেও এসে অবাক হয়েছি যে আসলে এত বড় ড্রাগন বাগান দেখে। এর আগে আমি কিছু বাগানে গেছি, বাট এত বড় ড্রাগন বাগান আমি এর আগে দেখি নাই ঝিনাইদহ জেলার। জানি না বাংলাদেশের অন্যান্য জেলাতে এত বড় বাগান আছে কি না। তো এখন আপনাদের পুরো বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাবো, এখানে কীভাবে ড্রাগন গাছ থেকে পরিপূর্ণ একটা গাছ হয়, পরিপূর্ণ গাছ থেকে কীভাবে ফল হয়, কীভাবে ফল ধরে। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আপনারা দেখবেন। দেখেন আপনারা, আমি আপনাদেরকে দেখাই আমার পিছন সাইডে, দেখেন অনেক দূর পর্যন্ত, যেটা আসলে আপনাদেরকে যদি আমি ঘুরে দেখাতে যাই অনেক সময় লাগবে। তো এখন আপনাদের কিছু কিছু অংশ আমি দেখাবো, যেটা আপনারা আমার সাথে থেকে আশা করি দেখবেন, দেখতে থাকবেন আপনারা। এবং ড্রাগন বাগানের ভিতরেই অন্য সবজিও চাষ করা যায়, যে সবজিতে চাষ করে কিছু ফলনও সেখান থেকে আশা করা যায় এবং অনেক বেনিফিটেড হওয়া যায়। যার মধ্যে এখন আপনাদেরকে দেখাবো আমি, এই দেখেন পুঁই শাক লাগানো হয়েছে এখানে, যেটা এই শাক আস্তে আস্তে বড় হবে। পুঁই শাক আছে, দেখেন আপনারা এটা পুঁই শাক। এরপরে আপনাদেরকে আরও কিছু আমি সবজি দেখাবো, একটু আমার সাথেই থাকেন আপনারা। এই দেখেন, এটা হচ্ছে চাল কুমড়ো। এই চাল কুমড়ো দেখেন আপনারা, চাল কুমড়ো এটা দেখেন কীভাবে লাগানো হয়েছে ড্রাগন বাগানে। এখান থেকেও একটা ভালো প্রফিট আসে, বিভিন্ন রকম সবজি চাষও করা যায়। এখন আপনারা দেখেন এটা অনেক সুস্বাদু একটা ফল, আর ফলগুলো সুস্বাদু যেহেতু সে কারণে পাখিতে অ্যাট্যাক করে, আর পাখির হাত থেকে বাঁচার জন্য দেখেন কী সুন্দরভাবে প্রোটেক্ট করা হয়েছে, দেখেন পলিথিন দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। দেখেন এখন আপনাদেরকে আমি সেই ড্রাগন ফল দেখেন আপনারা, এই দেখেন কত বড় ফল, অনেক বড় ফল। এরপরে আমি আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো, আশা করি আমার সাথেই থাকবেন, আপনারা এর পরবর্তী ভিডিওগুলো দেখবেন। পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।